আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আপনারা যারা 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে। 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 2 জানুয়ারি থেকে, আর আপনাদের কিন্তু এই মুহূর্তে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। আর অ্যাডমিট কার্ড পাওয়ার পর যে ভুলটি আপনারা কোনোভাবেই করবেন না, এবং কি আপনাদের কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, এই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর আপনারা যারা এই পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও পেতে। আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে, আর আপনারা ইতিমধ্যে যেহেতু অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে এসেছেন তাই আপনাদেরকে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। তারপরও কিছুটি বিষয় জানার দরকার আছে যার কারণে আমাদের আজকের এই ভিডিওটি। দেখুন, আপনারা অ্যাডমিট কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এক্সামিনেশন কোড, সাবজেক্ট কোড, নেম, এমনকি আপনাদের নেম অফ এক্সামিন, ফাদার নেম, মাদার্স নেম, কলেজ কোড নেম, সেন্টার কোড অ্যান্ড নেম, এসব কিছু আপনারা খেয়াল করবেন। বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন আপনাদের সাবজেক্টের নামগুলো ঠিক আছে কিনা, এমনকি সাবজেক্টের পাশে সাবজেক্টের কোডগুলো ঠিক আছে কিনা, এইগুলো যেন কোনোভাবেই আপনারা রেখে দিবেন না। আপনারা কি করেন, অনেকেই এরকম কিন্তু আমরা রয়েছি যে যারা কিন্তু এই যে এই মুহূর্তে আপনাদের পড়াশোনার বেশি চাপ, যার কারণে আমরা কি করি কলেজে যাই, কলেজে গিয়ে অ্যাডমিট কার্ডটা দেয় চোখ বুঝে এসে অ্যাডমিট কার্ডটা রেখে দেই। কেননা আমরা কিন্তু একবারও লক্ষ্য করি না আমাদের সব কিছু ঠিক আছে না, আমাদের পড়াশোনার টেনশন থাকে, মনে হয় যে কলেজে গেছি 3-4 ঘন্টা সময় ওয়েস্ট হয়ে গেছে, তো আমরা এখন আর এত সময় ওয়েস্ট করব না, মূলত আমরা অ্যাডমিট কার্ড রেখে দিয়ে পড়াশোনা শুরু করে দিই। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের এত তাড়াহুড়া করার কিছু নাই, ঠান্ডা মাথায় অ্যাডমিট কার্ডটা নেন, এমনকি অ্যাডমিট কার্ডটা নেওয়ার পরে আপনারা সব কিছু একটু লক্ষ্য করেন যে কোনো জায়গায় ভুল আছে কিনা। যদি আপনাদের ভুল থাকে তাহলে এখনো কিন্তু সেই ভুলগুলো সংশোধন করার সময় রয়েছে, কিন্তু পরবর্তীতে যদি আপনারা এগুলো পরীক্ষার আগের দিন ঠিক লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা এই ভুলগুলো সংশোধন করতে পারবেন না। তাই অবশ্যই এখনই যদি আপনাদের ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সংশোধন করতে পারবেন, তাই এখনই এই বিষয়গুলো লক্ষ্য করবেন এবং লক্ষ্য করে আপনারা কলেজের টিচারের সঙ্গে যোগাযোগ করবেন। কিছুদিন আগে কিন্তু আমি হচ্ছে 7 কলেজের এক স্টুডেন্টের এই প্রবলেমটাই সে ফেস করেছিল। সে কিন্তু অ্যাডমিট কার্ড লক্ষ্য করেছিল না, অ্যাডমিট কার্ড লক্ষ্য না করার কারণে, বিশেষ করে সাবজেক্ট কোডগুলো সে কিন্তু লক্ষ্য করেনি, যার কারণে সে যখন পরীক্ষার হলে গিয়ে সাবজেক্ট কোড দেখবে তখন কিন্তু তখনও সে ঠিক পায় নাই। সে কখন সে লক্ষ্য করেছিল এই বিষয়টি, তখনই সে লক্ষ্য করেছিল যখন তার এই যে আমাদের সিগনেচার করতে হয় আমাদের পেজের এক্সাম হলে যে আমরা প্রেজেন্ট হয়েছি সেটা যখন সিগনেচার করতে হয় তখন তার নাম নেই। কেন নেই? কারণ তার সেই সাবজেক্ট কোড কিন্তু ছিল ভুল, অর্থাৎ 7 কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কোড দিয়ে দিয়েছিল, যার কারণে কিন্তু সে পরীক্ষায় অ্যাটেন্ড হতে পারেনি। তো আপনাদেরকে এই কারণে কিন্তু বলা যে আপনারা অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করবেন কোনোভাবে যেন আপনাদের অ্যাডমিট কার্ডটি ভুল না হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি একটু আপনাদের প্রয়োজনে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।